আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হলো যে আপনার পাখি বাহ্যিক আর অন্যান্য পাখির বাচ্চা হলে তার সঠিক যত্ন কিভাবে নিবেন, এবং সবগুলো বাচ্চা বাঁচানোর জন্য আপনার যে চেষ্টা থাকতে হবে এর বিষয়ের উপরে 6টা পয়েন্টে আমি আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি একটু বড় হবে তবু আপনার ভিডিওটি স্কিপ করবেন না এবং অর্ধেক দেখে বাদ দিবেন না। আর ভিউয়ার্স, অবশ্যই আমার এই ভিডিওতে 500 লাইক চাই এবং আপনারা 500 লাইক দিবেন, এবং কে কত নম্বর লাইক দিয়েছেন এটা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা হাড়ের কাছে গেলে কিন্তু বাহ্যিক পাখির চিউচিউ শব্দ শুনতে পাই, তো তখন কিন্তু বুঝতে পারি যে আমার পাখির বাচ্চা হয়েছে। তো তাৎক্ষণিক আপনার খুব ব্যস্ত হওয়া যাবে না, তো তখন থেকে যেদিন বাচ্চা ফুটলো সেদিন থেকে পাখিকে নরম খাবার, এগ ফুড বা সফট ফুড এগুলো দিতে হবে এমন কোনো কথা না। আপনি বাচ্চা ফুটার 5 থেকে 6 দিন পরে আপনি নরম খাবার দিবেন, কেন আপনি প্রথম থেকে নরম খাবার দিবেন না, কারণ হলো যে প্রথম থেকে যদি আপনি নরম খাবার দেন তাহলে পাখির বাচ্চা কিন্তু নরম পায়খানা করবে। এর জন্য আপনার উচিত হবে 5 থেকে 6 দিন পরে আপনি নরম খাবার দিবেন, তাহলে পরে হবে কি আপনার ওই পাখি নরম পায়খানা করবে না। প্রথম থেকে চিনা কারণ খেলে পাখি শক্ত পায়খানা করবে, আর নরম পায়খানা করলে প্রথম থেকে যে ডিম থেকে এগুলো ভিজে যাবে এবং বাচ্চাগুলো পরবর্তীতে ফুটলে ডিম থেকে সেগুলো নরম পায়খানা ডুবে যাবে, খাবার ঠিকমতো পাবে না, তাদের প্রবলেম হবে। এই জন্য আপনার বাচ্চা ফুটে 5 থেকে 6 দিন পরে নরম খাবার দিবেন, এবং এই নরম খাবারের ভিতরে আপনি দিতে পারেন বুটের ডাল, ছোলার ডাল সিদ্ধ করে বা ভুট্টা ভাঙা সিদ্ধ করে এগুলো পাখিকে দিতে পারেন। তো আর একটা কথা, যে যারা ব্যস্ত থাকেন বা অনেক সমস্যার কারণে যারা প্রতিদিন সফট তৈরি করতে পারেন না, তাদেরকে আমি একটা টিপস দেবো যেটা আমি নিজে করে দেখছি, আমিও চাকরি করি এই জন্য অত সময় পাই না। সেটা হলো যে বাচ্চা ফুটার পর থেকে 5 থেকে 6 দিন পরে আপনার যেহেতু পাখির মা বাবা তারা কিন্তু নরম খাবার খুঁজে তাড়াতাড়ি নিজেরা খেয়ে বাচ্চাকে খাওয়াতে পারে, চিনা কারণ শিলে খাইতে সময় লাগে। তো এই জন্য আমি একজনের কাছে একটা বুদ্ধি নিয়ে একটা জিনিস কাজে খাটাইছি এবং এটা আমার লাভ হয়েছে। সেটা হলো যে আমার 5টা বাচ্চার মধ্যে ডিমের মধ্যে 6টা ডিমের মধ্যে 5টা বাচ্চা ফুটছিল, 5টাই বড় হয়েছে। তো এটা হলো আপনার যে পাউরুটি আছে বাজারে কিনতে পাওয়া যায় 10 টাকা করে, তো এই পাউরুটিটা আপনারা কিনে আনবেন, একটা পিস আপনারা পানিতে হালকা করে ভিজাবেন, ভিজানোর পরে সেটা আবার চিপ দিয়ে পানিটা বের করে দিয়ে তারপর ওই পাউরুটিটা হাত দিয়ে একটু কষলে নরম করে পাখিকে দিবেন, দেখবেন এটা পাখি দ্রুত খাবে এবং বাচ্চাকেও দ্রুত খাওয়াবে। তো এটা যদি আপনার পাখি বাচ্চাকে ছোট থেকে খাওয়ান তাহলে কিন্তু আপনার ওই খাবার দ্রুত খাবে এবং দ্রুত খাওয়াতে পারবে বাচ্চাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির বাচ্চা না খেয়ে মারা যাবে না। কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো যে আপনি পাউরুটি যদি পাখির বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু প্রচুর নরম পায়খানা করে, যার কারণে কিন্তু হাড়ি নোংরা হয়। আর এই শীতের মধ্যে কিন্তু আপনার দেখা গেলো হাড়ি যদি নরম পায়খানা থাকে তাহলে বাচ্চা কিন্তু শীতে মারা যেতে পারে। তো এই জন্য আপনাকে এটা যদি খাওয়ান তাহলে কিন্তু 1-2 দিন পর আবার হাড়ি পরিষ্কার করা লাগবে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম অবস্থায় যদি বাচ্চা অবস্থায় যদি হাড়ি পরিষ্কার করতে যায় তাহলে কিন্তু মা বাবা ভয় পেতে পারে বা মা বাবা ডিস্টার্ব হতে পারে। তো এই জন্য আপনার উচিত হবে আপনি বুটের ডাল, ছোলার ডাল খাওয়ান, তাহলে এটা আপনার অতটা লিকুইড পায়খানা করে না যেটা পাউরুটি খাওয়ালে করে। এটা আপনার কোনো উপায় না থাকলে বাচ্চা যদি দেখেন যে মারা যায়, বাচ্চা বাঁচে না, না খেয়ে থাকার কারণে মারা যায় বা আপনার সময় নেই, তখন আপনি পাউরুটি খাওয়াতে পারেন। আর পাউরুটি খাওয়ালে কিন্তু গ্রোথটা আসলে ওইভাবে বাড়ে না খুব একটা। তৃতীয়ত আপনাকে যেটা বলবো সেটা হলো যে কোনো বাচ্চা যদি মারা যায় কোনো কারণে তাহলে সেই বাচ্চাটা হাড়ি থেকে বের করে ফেলবেন, কারণ ওই বাচ্চাটা যদি হাড়ির ভিতরে থাকে তাহলে কিন্তু সেখানে একটা দুর্গন্ধের সৃষ্টি হবে। দ্বিতীয়ত ওই মরা বাচ্চার কারণে কিন্তু ওই গন্ধে কিন্তু এখানে পিঁপড়া আসবে, পরে পিঁপড়া কিন্তু আপনার ওই বাচ্চাকে খাবে এবং অন্যান্য যে বাচ্চা আছে সেগুলো কামড়ে মেরে ফেলতে পারে। এই জন্য কোনো বাচ্চা যদি দুঃখজনকভাবে মারা যায় বা কোনো সমস্যার কারণে মারা যায় সেই বাচ্চাকে বের করে দিতে হবে। 3 নম্বরে, হাড়িতে বাচ্চা যখন থাকবে তখন সিড মিক্সের পাশা পাশাপাশি সিড মিক্সে যে থাকবে অন্যান্য সময় যে থাকে এর সাথে আপনার ক্যানারি পরিমাণটা একটু বাড়াই দিতে হবে, কেন ক্যানারিতে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ভিটামিন থাকে, যার কারণে আপনার ক্যানারি খাইলে কিন্তু বাচ্চা দ্রুত বড় হবে। এই জন্য আপনারা এই সময় ক্যানারি পরিমাণটা বাড়িয়ে দিবেন। 4 নম্বরে, হাড়িতে বাচ্চার বয়স যখন 12 দিন প্লাস হবে তখন থেকে আপনি ডিম সেদ্ধ দিবেন। ডিম সেদ্ধ যদি প্রতিদিন পাখিকে দেন তাহলে কিন্তু পাখির বাচ্চার গ্রোথ দ্রুত বড় হয়, তো এই জন্য প্রথম থেকে কিন্তু আপনি ডিম দিবেন না। ডিম দিলে কিন্তু পাখি লিকুইড পুপস করে, তরল পায়খানা করে, হাড়ি ভিজে যায়। এই জন্য আপনার উচিত হবে
যে আপনার ওই ডিমটা আপনার 12-13 দিন পর, মানে বাচ্চা যখন সবগুলো ফুটে যাবে, 12-13 দিন বয়স হয়ে যাবে, তখন থেকে যদি আপনি ডিম সেদ্ধ দেন, সেক্ষেত্রে আপনার তখন কিন্তু বাচ্চাগুলো তলে পড়া থাকবে না, তখন কিন্তু আসলে অতটা সমস্যা হবে না, তখন আপনি ডিম সেদ্ধ দিতে পারেন। তখন আপনি প্রতিদিন যদি ডিম সেদ্ধ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা দ্রুত বড় হবে। আর এই ক্ষেত্রে আপনার যদি এক জোড়া পাখি হয়ে থাকে, প্রতিদিন আপনার একটা ডিম দেওয়া আসলে ব্যয়বহুল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি একটা কোয়েল পাখি ডিম দিতে পারেন, দুইটা কোয়েল পাখি, দুইটা ডিম আপনার 6 টাকা নিবে। এটা আপনি দুইটা কোয়েল পাখি ডিম সেদ্ধ করে প্রতিদিন পাখিকে দিলেন ফিড মিক্সের পাশাপাশি, তাহলে এটা পাখি খেলে পাখির বাচ্চার গ্রোথ দ্রুত বড় হবে। আর যখন 12-13 দিন প্লাস হয়ে যাবে, তখন কিন্তু পাখি প্রচুর পায়খানা করবে, হাড়ে ব্যথা থাকবে। তো এই জন্য আপনার উচিত হবে 3 দিন 2 দিন পর পর আপনার হাড়িটা পরিষ্কার করা। আপনার যদি দেখেন পায়খানা শক্ত করে, তাহলে কিন্তু হাড়িটা অত পরিষ্কার করা জরুরি নয়। যদি দেখেন যে পায়খানা নরম করে, তাহলে কিন্তু আপনার হাড়িটা পরিষ্কার করা জরুরি। কেননা ওই সময়, এই সময় এমনি শীত, এই শীতের মধ্যে যদি পাখির বাচ্চাকে আপনি যদি ওই তরল পায়খানার ভিতরে থাকে, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, মারা যাবে। এই জন্য আপনি এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 5 নম্বরে, বাচ্চার বয়স 20 দিনের নিচে হলে কোনো প্রকার হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনি ইউজ করবেন না। যদিও আপনার পাখি অসুস্থ হয়ে যায়, আপনি প্রাকৃতিকভাবে সারার চেষ্টা করবেন। কারণ আপনার অ্যান্টিবায়োটিক অনেক মেডিসিন আছে, পাখির এই সবুজ পায়খানা হলে বা সমস্যা হলে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হলে কিন্তু আপনার ছোট বাচ্চা হাড়িতে থাকা অবস্থায় কোনো আপনার অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করবেন না, এতে কিন্তু বাচ্চার ক্ষতি হবে। তবে আপনার বাচ্চার বয়স যদি 20 দিনের বেশি, সেক্ষেত্রে আপনি জিজবেট ইউজ করতে পারেন। এই জিজবেটটা আপনার পাখির গ্রোথ বাড়াবে এবং পাখির পালক গজাতে দ্রুত সাহায্য করে, তো আপনার জিজবেটটা ইউজ করতে পারেন। 6 নম্বরে, বাচ্চার বয়স 22 থেকে 25 দিন প্লাস হলে আপনারা সেই বাচ্চাকে মালসায় নামিয়ে দিবেন, এবং আপনারা কাউন আছে যে ছোট ছোট যে কাউন, এটা চিনা থাকবে না, শুধু কাউন একটা মালসার ভিতরে দিয়ে সেই মালসার ভিতরে 22 থেকে 25 দিন হলে বাচ্চার বয়স নামিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে বাচ্চা নিজে খাওয়া শিখবে, আর যখন বাচ্চা দ্রুত নিজে খাওয়া শিখবে, তখন কিন্তু আপনার ওই বাচ্চার জন্য রিস্কি কমে যায়। কেননা বাচ্চা যতক্ষণ পর্যন্ত নিজে খাওয়া না শিখে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বাচ্চা কিন্তু একটা রিস্কের ভিতরে থাকে। কেননা অনেক সময় বাচ্চার বয়স 20-22 দিন হয়েছে, কিন্তু এর মধ্যে মা বাবা যদি আবার ব্রিডিং মোডে চলে আসে, তাহলে কিন্তু ওই বাচ্চাকে খাওয়ায় না, তারা আবার মিটিংয়ের জন্য বা পরবর্তী ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়, যার কারণে এই বাচ্চাগুলোকে না খাওয়ানোর কারণে বাচ্চাগুলো নিজে না খেতে পারলে মারা যেতে পারে। এই জন্য আপনার বাচ্চাকে দ্রুত খাওয়ানোর জন্য, শেখানোর জন্য, আপনারা যেরকম পাখিকে বড় করার জন্য 1 ফুট দেওয়া লাগবে, ঠিক তেমনি বাচ্চার বয়স 22 থেকে 25 দিন হলে একটা মালসায় নামিয়ে দেবেন, তার ভিতরে কিছু কাউন দিয়ে দেবেন, দেখবেন পাখির বাচ্চা নিজে খাওয়া শিখবে। তো ভিউয়ার্স, যে 6টি পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্টের উপরে যদি আপনি আপনার পাখির বাচ্চা হওয়ার পরে যত্ন নেন, ইনশাল্লাহ আপনার পাখির বাচ্চাগুলো মারা যাবে না এবং বাচ্চাগুলো বড় হবে দ্রুত সুন্দরভাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো আমি আবারও বলতেছি যে এই ভিডিওতে আপনারা 500 লাইক দিবেন ইনশাল্লাহ। আর কে কত নম্বর লাইক দিয়েছেন কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই বিষয়ের উপরে উত্তর দেওয়ার জন্য। আর কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করলে আপনাদের ভালো হয় আপনারা বল, আমি ইনশাল্লাহ সেই টপিকের উপরে ভিডিও তৈরি করবো ভবিষ্যতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পাখির প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।